কাথিতে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, কারণ কাথির 2 নম্বর ব্লক সেখানে সারদা অঞ্চলের ফুলেশ্বর গ্রামে রাতভর ভাঙচুর লুটপাট বাইকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কি হয়েছে জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ প্রামাণিক। অনিমেষ, কিভাবে ঘটনার সূত্রপাত? সারদা অঞ্চল কাথির 2 নম্বর ব্লক, সেখানে তৃণমূলের কিন্তু 2 গোষ্ঠীর মধ্যে হঠাৎই সংঘর্ষ লাগে, এবং যেটা অভিযোগ যে এক গোষ্ঠীর লোকজন আরেক গোষ্ঠীর লোকজনের কিন্তু বাড়ি গিয়ে ভাঙচুর চালায় এবং রীতিমতো এলাকায় তাণ্ডব চালানো হয় গোটা রাত পর। এবং গোটা তাণ্ডব চালানোর পর পাল্টা কিন্তু অপর গোষ্ঠী, তারাও কিন্তু এই হামলা ভাঙচুর চালায়। গোটা ঘটনা এখন সূত্রপাত কি নিয়ে সেই নিয়ে বিষয়ে এখন কেউ না তৃণমূল নেতৃত্ব মুখ খুললেও গোটা ঘটনায় কিন্তু প্রায় 10 জন আহত হয়েছেন দুপক্ষের মিলে, এবং তাদেরকে কিন্তু কাথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং যেটা আপাতত খবর পাওয়া যাচ্ছে যে এখন অবিন্দ যে 10টি গাড়ি বাড়িতে কার্যত ভাঙচুরের ঘটনা ঘটে, এবং 4টি বাইক এবং গাড়িতে ব্যাপক হারে ভাঙচুর চালানোর পর একটি কয়েকটা জ্বালিয়ে দেওয়া হয় বাইক, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। গোটা ঘটনা নিয়ে কিন্তু এখনো মুখে পুরো বেঁধে রয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ অনিমেষ, কথা বলছিলাম প্রতিনিধি অনিমেষ প্রামাণিকের সঙ্গে। দিয়ে আমি বাইরে ছিলাম, এবার চিৎকার জমি দেখে এবারে মিটিং শেষ হতে আমরা বেরোচ্ছি, বেরোতে কতজন আমার স্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করে, কটূক্তি করে আমি প্রতিবাদ করলে আমাকে ধরে মারধর করে। কারা মারধর করল? মারধর করেছে এনসারুল আলী খান, এনসার আলী খান মানে গুঁড়ু ডাকনাম, তারপরে শেখ সাজেদ, সোমনাথ ঘোড়াই, তারপরে অরূপ মাইতি। যিনি আহত হয়েছেন কি বললেন আপনাদের শোনালাম, তৃণমূলের বুথ সভাপতি কি বলছেন শুনবো। স্কুল থেকে কালকে বিডিও অফিসে গেছিলাম এমডিএম এর কাগজপত্র জমা দিতে, আমাকে সেখানে দেখে তরুণ সখা মাইতি এবং শেখ পিন্টু আলী খান তারা দুজনে মিলে রাজনীতি করে আমাকে বিডিও অফিসে ঢুকতে, বিডিও অফিসে একদম সামনেই ক্যামেরা ট্যামেরা থাকা সত্ত্বেও আমাকে ধরে প্রচুরভাবে মেরেছে স্যার দেখুন। কেন যারা মারধর করলো তারা কোন দল? মিছামিছি কারণ হচ্ছে কি এই ঘর আসার জন্য আমি কি নাম কেটে দিয়েছি, কিন্তু বিডিও অফিসের ক্যাশিয়ার সাহেব সুপ্রতিম বাবু তিনি এখানে ঘরের জন্য একত্রে এসেছিলেন, মিছামিছি সামান্য কারণে কিনা আমি সব ঘর কেটে দিয়েছি, সেই হিসাবে আমাকে প্রচুর হবে সেখানে মারধর। যারা মারধর করলো তারা কোন দল করে? তারা সেই টিএমসি দল করে স্যার। আপনিও তৃণমূল? আমিও তৃণমূল করি, আমি তৃণমূলের এখানকার বুথ সভাপতিও। তা সত্ত্বেও আপনাকে? তা সত্ত্বেও আমার মেম্বারের নাম হচ্ছে স্নেহাশিস পাহাড়ি।